বাচ্চা এক নদীর ধারে গাছের উপর বাসা বানিয়ে থাকতো। টুনির বাচ্চাটি তার মাকে বলতে লাগে, মা মা, অনেকদিন হলো নদীর ধারে যাই না, চলো নদীর ধারে যাই। হ্যাঁ নিয়ে যাব, কিন্তু তুমি তো ওখানে গেলে বাসায় আসতে চাও না, আর আসতে আসতে সন্ধ্যে হয়ে যায়। মা আমি আর দেরি করব না, কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসব। তারপর রাত হয়ে যায় আর ওরা দুজন ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল হয় আর সব পাখিরা নিজেদের খাবারের খোঁজে বের হয়ে যায়। আর সেদিন বেশ কড়া রোদ উঠেছিল, কিন্তু কিছু কিছু জায়গায় মেঘ জমেছে। আর টুনির ছানাটা বলতে লাগলো, মা মা, চলো নদীর ধারে যাই, সকাল তো হয়ে গেছে। নদীর কথা ভাবতে ভাবতে তুমি মনে হয় সারা রাত ঘুমাওনি। এরপর তারা নদীর ধারে যাওয়ার জন্য রওনা দিল। তোমার কি মনে আছে, তোমার বাবা যখন জীবিত ছিল তখন তুমি তোমার বাবার সাথে এই নদীর তীরে খেলতে আসতে? হ্যাঁ, বাবা আমার সাথে অনেক খেলা করত, আর আমি বাবার পিঠে চড়ে বেড়াতাম। তারা কথা বলা বলি করছিল, ঠিক তখন কোন শিকারীর একটি তীর তার মেয়ের দিকে ছুটে আসছে। তখন টুনি তার মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তীরটি তার বুকে এসে লাগে, আর সেই তীরের আঘাতে টুনি মারা যায়। মা মা, তোমার কি হলো, তোমার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। মা আমার মা, তোমার কি হয়েছে? টুনির বাচ্চাটি তখন খুব কাঁদতে থাকে। কি দুর্ভাগ্য, কিছুক্ষণ আগেই তার খুব খুশি ছিল আর এই সময়টাকে খুব উপভোগ করছিল, এক মুহূর্তেই সব এলোমেলো হয়ে গেল। এরপর রাত হয়ে যায় আর টুনির বাচ্চা বুক ভরা কষ্ট নিয়ে তার বাসায় বসে কান্না করতে থাকলো। আর তখনই টিয়ে আসে। টুনিমা, তুমি কাঁদছো কেন? আমি শুনেছি তোমার মা আর বেঁচে নেই। আমি মার সাথে নদীর ধারে খুব আনন্দ করছিলাম, আর আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই শিকারের তীরে আঘাতে মারা যায়। তুমি তো এখন নিজে থেকে নিজে খাবার সংরক্ষণ করতে পারো না, তাহলে তুমি কিভাবে বেঁচে থাকবে? কিন্তু এখন আমি আর কি করব, আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল, এখন তো একা একাই বেঁচে থাকতে হবে। তারপর সেখানে একটি কাক চলে আসে। ছোট্ট টুনি পাখি, তোমার সব ঘটনা তুমি আমায় খুলে বলো। আমি জানি এখন তোমার খুব কষ্ট হবে, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার বাসায় ডিম পাহারা আর বাসা সব কাজের জন্য একজনকে খুঁজছিলাম, আর এই কাজের বিনিময় আমি তোমাকে খাবার খেতে দিব। আর তোমাকে খাবার খুঁজতে বাইরেও যেতে হবে না, আজকেই তো বেচারির মা মারা গিয়েছে আর তুমি এসে এইসব বলছো। আমি তো খারাপ কিছু বলিনি, তুমি যদি ওর জন্য খাবার খুঁজে দিতে পারো তাহলে দাও, আমি এখান থেকে চলে যাই। টিয়া পাখি তখন আমতা আমতা করতে করতে সেখান থেকে চলে গেল। আমি ছোট হতে পারি, কিন্তু আমার মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছেন, আমি সব কাজ করতে পারবো। তাহলে চলো আমার সাথে, আর কাল থেকেই তুমি আমার বাসার সব কাজ করবে। হ্যাঁ, যতদিন আমি নিজে থেকে আমার খাবার জোগাড় না করতে পারবো ততদিন আমি আপনার বাসায় কাজ করব, আর আমি আপনার ডিম পাহারা দেব। এরপর কাকটি তার বাসায় চলে যায় আর তার স্বামীকে বলতে থাকে, আমি ছোট্ট টুনির বাচ্চাকে আমাদের বাসায় কাজের জন্য বলেছি, ও একটু পরেই বাসার কাজের জন্য চলে আসবে। এরপর টুনটুনি বাচ্চাটি কাকের বাসায় চলে আসে। তুমি চলে এসেছো টুনি পাখি? হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো, আপনি আমাকে শুধু দুই বেলা খাবার দিলেই চলবে। ঠিক আছে, তাহলে তুমি আমার ডিমটিকে দেখে শুনে রাখো আর ঘরের সব কাজ শেষ করে রাখবে, আমরা অন্য জঙ্গলে যাচ্ছি খাবার আনার জন্য। তারপর কাক দুটি সেখান থেকে চলে যায়। তারপর টুনি বাচ্চাটি
পানির মটকা সরাতে গিয়ে কাকের ডিমের উপর পড়ে যায় আর ডিম ভেঙে যায়। কি করলাম আমি? এখন তো কাক এসে আমাকে অনেক বকা দিবে। অন্যদিকে কবুতর আর টিয়া পাখি বলাবলি করছিল। বাচ্চাটি কষ্ট দেখে খুব খারাপ লাগছে। মাত্র দুই বেলা খাবারের জন্য কত কষ্ট করছে বাচ্চাটা। কিন্তু আমরা তো সব সময় ওকে খাবার খাওয়াতে পারবো না। খাওয়াতে পারবো না ঠিক আছে, কিন্তু কিভাবে খাবার জোগাড় করতে হয় সেটা তো শিখাতে পারি আমরা ওকে। আর যখন নিজে নিজে খাবার জোগাড় করা শিখবে, তখন তো আর কাকের বাসায় কাজ করা লাগবে না। আর টুনির মা তো আমার অনেক উপকার করেছে, আর ভালো বান্ধবীও ছিল আমার। এরপর কবুতর কাকের বাসায় যাওয়ার জন্য রওনা দিল। অন্যদিকে কাকের বাসায় কাক দুটি এসে দেখতে পেল তাদের একটি ডিম ভেঙে গেছে। অলক্ষী অপায়া, তোমাকে দয়া করে নিজের কাছে নিয়ে আসাটাই ভুল ছিল, আর তুমি আমার এত বড় সর্বনাশটা করলে। এরপর কাকটি টুনি বাচ্চাকে অনেক মারে। আমি ইচ্ছে করে ভাঙতে চাইনি, মটকাটা সরাতে গিয়ে ভেঙে গেছে। তখনই কাকের বাসায় কবুতর পৌঁছে গিয়ে দেখতে পায় কাকটি টুনি বাচ্চাকে মেরে অনেক আহত করেছে। কাক পাখি, তুমি এই অনাথ বাচ্চাকে কেন মেরেছো? ও আমার একটি ডিম নষ্ট করে ফেলেছে। তুমি কে আমার ব্যাপারে কথা বলতে এসেছো? কবুতর কিছুক্ষণ চুপ থেকে টুনি বাচ্চাকে বলতে লাগলো, মা তুমি যদি খাবারের জন্য অন্য কারোর উপর নির্ভর থাকো তাহলে এভাবেই নির্যাতন সহ্য করতে হবে। তুমি এখনই আমার সাথে চলো, আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব। এরপর টুনি কবুতরের সাথে তার বাসায় চলে গেল। এখানে কিছু খাবার আছে, তুমি খেয়ে নাও, আর কাল থেকে খাবারের খোঁজে আমার সাথে বের হবে। ঠিক আছে। এরপর তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন যখন সকাল হয়, আর টুনি বাচ্চাটি সেদিন থেকে প্রতিদিন কবুতরের সাথে খাবার খুঁজতে বের হয় আর খাবার জোগাড় করা শিখে ফেলে। আস্তে আস্তে সব কিছু শিখে ফেলে, কিভাবে তার জীবন যাপন করবে। দেখতে দেখতে টুনি বাচ্চাটি বেশ বড় হয়ে যায় আর খুব সুন্দর হয়, ঠিক তার মায়ের মতন। মা তুমি এখন বড় হয়ে গেছো, আর মেয়েরা যখন বড় হয় আর তখন তাকে বিয়ে করে অন্য বাসায় চলে যেতে হয়, আর অন্যের বাসাই হয় নিজের বাসা। অন্যের ঘরে কেন যেতে হয় মা? এখন তোমাকে দেখে শুনে রাখার জন্য একজনকে দরকার, মানে হচ্ছে তোমাকে বিয়ে করে তার ঘরে যেতে হবে, আর সেই ঘরই হবে তোমার নিজের আপন ঘর। আর তখন টুনি বাচ্চাটি খুব লজ্জা পায়, আর সেখানে টিয়া পাখি তার সাথে একটা টুনটুনির বাচ্চা নিয়ে আসে। কবুতর বোন, ও হচ্ছে আমার দূর সম্পর্কের বোনের ছেলে। এই তো কিছুদিন আগে ওর বাবা মা মারা গিয়েছে আর ওর বাসাটাও ভেঙে গিয়েছে। আমার মনের আশা পূরণ হচ্ছে, ওকে তাহলে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, আমার মনের বাসনা পূরণ হবে। আমি এই ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ে দিব, ওরা বিয়ে করে টুনির বাসায় থাকতে পারবে, আর বিপদে আপদে দুজন দুজনের সঙ্গী হবে, একজন আরেকজনকে দেখে রাখবে আর অনেক ভালোবাসবে। কবুতর বোন, এটা তো অনেক খুশির কথা। তারপর কবুতর আর টিয়া ওদের দুজনের ধুমধাম করে বিয়ে দেয়। এরপর তারা একে অপরের সাথে সুখে দুঃখে জীবন যাপন করা শুরু করে, আর টুনির মায়ের বাসাতেই তারা দুজন থাকতে শুরু করলো, আর তারা তাদের দুঃখগুলো ভুলে সেখানে জীবন যাপন করতে শুরু করলো।